একটা ভালো খবর দিয়ে নিউজ শুরু করলে ভালো লাগে কিনা বলুন খুবই আনন্দ হচ্ছে যে বাংলাদেশের জন্য খুব ভালো খবর আছে রিয়েলমি অফিসিয়ালি বাংলাদেশে রিয়েলমি সিক্স আর রিয়েলমি সি ইলেভেন এই দুটো ফোন লঞ্চ করতে চলেছে এই মাসেই রিয়েলমি সিক্স এই ফোনটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন একটা বিকল্প হতে পারে রেডমি নোট নাইন এই ফোনটার বা রেডমি নোট নাইন এস তারও হয়তো বিকল্প হতে পারে রেডমি নোট এইট এরও বিকল্প হতে পারে তো যাই হোক রিয়েলমি সিক্স কেমন ফোন আমি এই ফোনটার আনবক্সিং করেছিলাম ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম সেটা অবশ্যই দেখে নেবেন এবং রিয়েলমি সি ইলেভেন ওই ফোনটারও আনবক্সিং করেছিলাম ফার্স্ট ইমপ্রেশনও দিইনি আনবক্সিং করেছিলাম দু চার দিন আগে সেই ভিডিওটাও না দেখে থাকলে অবশ্যই ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিলাম সেটাও দেখে নেবেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে আপনারা ফোন দুটো দেখে নিতে পারবেন এবং রিভিউ এই দুটো ফোনের লং টার্ম রিভিউ এবং এতদিন ব্যবহার করে কেমন লাগছে অবশ্যই রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসবো অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ধারণা রিয়েলমি সিক্স এই ফোনটা বাংলাদেশে কুড়ি হাজার টাকায় লঞ্চ করবে আর সি ইলেভেন লঞ্চ করবে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকাতেই হবে বলে মনে হচ্ছে যদি তার থেকেও কম হয় তাহলে তো কোনো কথাই নেই আপনার মতামত কি আপনি কি মনে করেন এই ফোন দুটো নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই আজকে কমেন্টে লিখে জানাবেন গতকালে আপনাদের কাছে পোলে ভোট চেয়েছিলাম জানতে চেয়েছিলাম যে আমাদের স্মার্টফোনের ক্যামেরায় অনেক সময় যে প্রো মোড থাকে অর্থাৎ প্রফেশনাল মোড সেই মোডটা কি আপনারা ব্যবহার করেন এই প্রফেশনাল মোড আসলে কিছুদিন আগে আমরা পেতাম না ক্যামেরার মধ্যে স্মার্টফোনে এগুলো থাকতো না কিন্তু ইদানিং বাজেট সেগমেন্টের ফোনেও প্রো মোড কোম্পানি দিয়ে দিচ্ছে এবং এতে অনেক রকম কিছু করা যায় এটা ঘটনা এবং ভবিষ্যতে অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো কিন্তু আপনাদের মধ্যে এইটটি টু পার্সেন্ট বলেছেন যে প্রো মোড তারা ব্যবহার করেন না এবং বাদ বাকি আঠেরো পার্সেন্ট যারা সত্যিকারের ফটোগ্রাফার আর কি তারা ব্যবহার করেন প্রো মোড তবে আজকের ভিডিওতে আমরা কোনো পোল রাখছি না আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে জানতে চাই যে আপনার জীবনের প্রথম স্মার্টফোনটা কি ছিল কোন কোম্পানির কি মডেলের কি স্মার্টফোন আপনি প্রথম ব্যবহার করেছিলেন এবং সেটা আজও আপনি ব্যবহার করছেন কি না অবশ্যই এটা কমেন্টে লিখে জানাবেন যে আপনার প্রথম স্মার্টফোনের নাম আজকে প্রথমেই একটা মজার খবর বলবো টেকনোলজির দুনিয়া তো বটেই টুইটার ফুইটার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতেই এই খবরটা নিয়ে বেশ হাসাহাসি চলছে চারদিকে ছড়িয়ে পড়েছে খবরটা সেটা হচ্ছে চীনে ওপো ফাইন ডেক্স টু প্রো এই প্রো মডেলটাতে সিক্সটি এক্স জুম আছে সেই ফোনটা নিয়ে একজন তার বাইরে আউটডোরে ছবি তুলছিল সিক্সটি এক্স জুমটা ঠিকঠাক কীভাবে ব্যবহার করা যায় এসব এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে পার্কে বিভিন্ন কাপলদের ছবি তোলার চেষ্টা করছিল। ছবি টবি তোলার পর তার কেমন সন্দেহ হলো এবং বাড়ি ফিরে এসে কনফার্ম হলো যে ছেলে মেয়েটাকে দেখা দেখা যাচ্ছিল ওখানে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে সেই ছেলে মেয়েটার মধ্যে মেয়েটা ছিল তার গার্লফ্রেন্ড আলটিমেটলি তাদের ব্রেকআপ হয়ে গেছে অবশ্যই এটা তো হয়ে যায়ই স্বাভাবিক কিন্তু এটা একটা অদ্ভুত মজাদার খবর যে ওপো ফাইভ ইন্ডেক্স টু প্রো এই ফোনটার ব্যবহার এভাবেও হতে পারে অ্যাপেলের প্যাড এয়ার টু থাউজেন্ড যেটা সেটা আসবে আগামী দিনে খুব শিগগিরই এবং সেখানে শোনা যাচ্ছে যে দাম নাকি কম হতে পারে কি অবিশ্বাস্য খবর না এটা একটা ভীষণ চমকে দেওয়ার মতো খবর যে অ্যাপেলের কোনো জিনিসের দাম কমে যাচ্ছে এবং ইয়ার টোয়েন্টি টোয়েন্টি যেটা আসবে তাতে শুধু দাম কমছে তার সাথে নাকি অ্যাপেল তার স্পেসিফিকেশন বা তার মধ্যে যা হার্ডওয়্যার থাকছে সেটাও আপগ্রেড করে দিচ্ছে মানে দু সালের মডেলে ছিল বায়োনিক এ টুয়েলভ চিপ এবার আপগ্রেড করে দেওয়া হবে বায়োনিক এ থার্টিন চিপ অ্যাপেলের জিনিস দাম কমছে স্পেসিফিকেশন বেটার পাচ্ছি সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো পশ্চিম দিক দিয়ে অবশ্যই জানাবেন নোকিয়ার একটা ফোন টি এ ওয়ান টু ফাইভ এইট এই মডেল নাম্বারের একটা ফোন খুব শিগগিরই আসতে চলেছে এটা লিস্টেড হয়ে গেছে এবং এই ফোনটার বিশেষত্ব হচ্ছে নোকিয়ার অন্যান্য অনেক ফোনের মতোই এই ফোনটা হচ্ছে একটা কম্প্যাক্ট ফোন ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চি মানে ছ ইঞ্চির মতো এটা সাইজ হবে কম্প্যাক্ট ফোন আজকের দিনে বলতে হলেই নোকিয়ার নাম ছাড়া আর কোনো নাম আসেই না যেন নোকিয়াই এখন ঠিকঠাক কম্প্যাক্ট ফোন এবং ভালো দেখতে ফোন বার করে যে ফোনগুলো স্পেসিফিকেশান দিক দিয়ে কোথাও যেন একটু দুর্বল হয় তার দামের হিসাবে এমনিতে ভালো ফোন কিন্তু দামটা যেরকম রাখে ঠিক যেন মন ভরে না নোকিয়া তিনটে ফোন আসলে আসছে নোকিয়া টু আসবে আপনাদের জানিয়েছিলাম তার সাথে এই ফোনটা আসছে এবং আরও একটা ফোন আসবে তো এই যে ছয় ইঞ্চির ফোনটা লিস্টেড হয়েছে এই ফোনটাতে আছে তিন হাজার চল্লিশ এমএইচ ব্যাটারি এবং খুব শিটগিরি নোকিয়ার এই ফোনটা এসে যাবে স্মার্টফোন ব্র্যান্ডগুলো কি করছে তারা আমাদের ভুল তথ্য দিতে দিতে কোন জায়গায় পৌঁছে দিচ্ছে এরকম মিসলিডিং তথ্য মানে মিথ্যে বলে এটা তো আমরা জানি কিন্তু এরকম সরাসরি দিনে টাকাতে ইনফিনিক্স একটা ফোন লঞ্চ করবে এই মাসের একুশ তারিখ এটা আমরা জানতাম ইনফিনিক্স Smart ফোর প্লাস এই ফোনটা আসতে চলেছে বড় ব্যাটারি থাকবে ছ হাজার এবং এখানে ডিসপ্লেও থাকবে বড় এগুলো লিক এসে গেছে অলরেডি এবং এদের ল্যান্ডিং পেজ ফ্লিপকার্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু অদ্ভুত তথ্য আসছে প্রথমত বলে নিই এই ফোনটাতে নাকি MediaTek এর হিলিও পি টোয়েন্টি থাকবে যে প্রসেসার ইনফিনিক্সের মানে ঘরের প্রসেসার আর কি ইনফিনিক্স এই প্রসেসার ছাড়া কোনো ফোন বাড়ি করে না এরকম ব্যাপার তো এই ফোনটাতে ইনফিনিক্স যা যা ক্লেম করছে ওয়েবসাইটে সেটা অদ্ভুত এবং অসম্ভব ব্যাপার আর কি ইনফিনিক্স এখানে বলছে তেইশ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে একটা ফোনের পক্ষে কখনো সম্ভব যত বড়ই ব্যাটারি হোক তেইশ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে কন্টিনিউয়াস এটা কি হতে পারে মানে যদি স্ক্রিন অন টাইম দশ ঘন্টাও হয় সেটা বলতে হবে দারুণ ব্যাপার বিশাল ব্যাপার আমি ধরে নিলাম এদের এক্সট্রা কিছু আছে পনেরো ঘন্টা তার জায়গায় তেইশ ঘন্টা আপনার কি মনে হয় এ ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সব কোম্পানি ফাস্ট চার্জার নিয়ে আসছে ওপো নিয়ে আসছে রিয়েলমি একটা পঁচিশ ওয়াট লঞ্চ করে দিল সাওমি তাহলে কি করবে সাউমি কি কম্পিটিশনে পিছিয়ে যাবে না আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে সাউমি একটা একশো বটের ফাস্ট চার্জার নিয়ে কাজ করছে তারা সেই ফোনটা লঞ্চ করবে খুব শিগগিরই এসব ডিজিটাল চ্যাট স্টেশনে লিখছিল বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম টেকনিউজে আজকে ডিজিটাল চার্জ স্টেশনের একটা পোস্ট থেকে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শাওমি খুব শীঘ্রই তাদের একশো ওয়াটের ফাস্ট যুক্ত ফোনটা নিয়ে আসবে যে ফোনটাতে শুধু ফাস্ট চার্জারই থাকবে না তার সাথে আরও এক্সট্রা কিছু থাকবে আমরা সাধারণত দেখি যে ফোনে ফাস্ট চার্জার থাকে সেখানে চার হাজার এমএইচ ব্যাটারি থাকে কিন্তু এরকম সুপার ফাস্ট চার্জারের সাথে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আসলে কেমন হবে এবং ডিজিটাল চার্জ স্টেশনের লিক থেকে মনে হচ্ছে যে এই ফোনটাতে টু কে একশো কুড়ি হার্চ থাকবে টু কে ডিসপ্লের সাথে আপনি আর কি চাইতে পারেন ভালো প্রসেসর হ্যাঁ এখানে নাকি থাকতে পারে ফ্ল্যাগশিপ গ্রেডেড এইট সিক্সটি ফাইভ প্রসেসার কোয়ালকাম স্ন্যাপড্রাগনের এবং এর সাথে আলট্রাজুম লেন্স হ্যাঁ এখানে নাকি আলট্রাজুম লেন্সও থাকতে পারে এছাড়া এর ওজন ওজন হতে পারে একশো গ্রাম ক্যামেরা বাম নাকি প্রায় থাকবেই না এবং এটা নাকি আট মিলিমিটার ঠিক হতে পারে জানি না এটা কোনো ইঙ্গিত কিনা নাকি এটা শুধুই একটা মজা করে টুইট করা কিন্তু এরকম যদি হয় সেই ফোনটা একদম দারুণ ফোন হবে ক্লিয়ার ফোন হবে এটা তো বোঝাই যায় স্বাউমী যদি এরকম ফোন আনতে পারে অবশ্যই বিবিকে ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্র্যান্ড যেরকম ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাসকে পর্যন্ত শাওমি রীতিমতো হেড টু হেড কম্পিটিশান দিতে পারবে আইকু যে তাদের ফাস্ট চার্জার একশো কুড়ি ফাস্ট চার্জার লঞ্চ করে দিল দু চার দিন আগে আপনাদের টেকনিউজে বলেছিলাম সেটা কোন ফোনে আসবে আমরা কিন্তু জানি না আইকুর থ্রি প্রো এরকম নামে একটা কোনো ফোনে আসবে এরকমই নতুন লিক এবং সেই ফোনটা চায়নাতে লঞ্চ করবে কিন্তু ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে আসবে মানে বাংলাদেশেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অন্তত আন তো আইকুর এই ফোনটা এই চার্জার দিয়ে খুব শিগগিরই ইন্ডিয়াতে আসতে চলেছে এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে কারণ আইকুর এই একশো কুড়ি ওয়াটের চার্জার ইন্ডিয়াতে ট্রেডমার্ক ফাইল করা হয়েছে লিস্টেড হয়ে গেছে এবং সেটা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে আইকুর কোনো একটা ফোন আসবে যেখানে একশো কুড়ি ওয়াটের চার্জার থাকবে আপনাদের বেশ কিছুদিন আগেই টেকনিউজে বলেছিলাম যে রিয়েলমি তিনটে ফোন লিস্টেড হয়েছে আর এম এক্স টু ট্রিপল ওয়ান টু ডাবল ওয়ান টু এই রকম নামে তিনটে ফোন এরকম মডেল নাম্বারে তিনটে ফোন লিস্টেড হয়েছে তাহলে আন্দাজ করা যাচ্ছে তিনটে ফোন আসছে যার মধ্যে প্রথম দুটো ফোন অবশ্যই হবে রিয়েলমি সেভেন সিরিজের এরকমই এখনও অব্দি ইঙ্গিত দেখা যাক রিয়েলমি যদি নতুন সিরিজ আসে কিছু বলার নেই কিন্তু সেভেন সিরিজ আসতেই পারে অগস্ট মাসে কারণ অগস্ট মাস খুব সামনে চলে এসেছে সেভেন সিরিজ আসার সময় হয়ে গেছে এবং ইন্ডিয়া বাংলাদেশে এই ফোনগুলো সেপ্টেম্বর মাসে আসতে পারে কিন্তু এত যে ফোন লঞ্চ করছে ফোনের বিক্রি কোথায় হচ্ছে এটা ঠিক যে ফোন আমরা পাচ্ছি না কারণ ফোনের প্রোডাকশান সেরকমভাবে হচ্ছে না এক একটা কারখানায় যত ক্ষমতা আছে উৎপাদন করার তার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ক্ষমতা তারা ব্যবহার করতে পারছে শুধু সেফটির জন্য সিকিউরিটির জন্য কিন্তু স্মার্টফোনের বিক্রিও কমে গেছে অসম্ভব কমে গেছে স্ট্যাটিস্টিক্স এসে গেছে যে সেকেন্ড কোয়ার্টারে যত স্মার্টফোন সাধারণত বিক্রি হয় তার থেকে ফর্টি তার সেল কমে গেছে ফর্টি কমেছে ভাবুন প্রায় হাফ হয়ে গেছে বিক্রি বা শিপমেন্ট এবং সেখানে অ্যাপেলের অতটা যদিও ক্ষতি হয়নি অ্যাপেলের ফোনের শিপমেন্ট কমেছে টোয়েন্টি পারসেন্ট তবুও সবার যে কমে গেছে এটা নিয়ে সন্দেহ নেই এবং তা সত্ত্বেও ফোন মার্কেটে পাওয়া যাচ্ছে না প্রোডাকশান এতটাই কমে গেছে এর আগে বহু টেকনিউজে আপনাদের বলেছি যে আসুসের আরও জি থ্রি এই ফোনটা প্রথম ফোন হবে পৃথিবীতে প্রথমবার কোন ফোন যেখানে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ প্লাস প্রসেসার থাকবে কিন্তু হিসাব বদলে যাচ্ছে লেনেভো লিজিয়ান নামে একটা ফোন সেটাও গেমিং ফোন সেই ফোনটাও আসতে চলেছে ওই একই দিনে আসুসের সাথেই লঞ্চ করবে কিন্তু সেই ফোনটা টাইমিং আসুসের থেকে একটু আগে একটু আগে লঞ্চ করবে তাই তারাই সম্ভবত রেকর্ড সৃষ্টি করবে যারা যে কোনো যে কোনো ফোনের মধ্যে প্রথম আমরা কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট সিক্সটি প্লাস প্রসেসর পাবো লেনেভো লিজিয়ান এইট সিক্সটি প্লাস প্রসেসর দিয়ে পৃথিবীতে প্রথম ফোন গেমিং ফোন আসুসে জেন ফোন সেভেন বা সেভেন প্রো আসবে বেশ কিছুদিন আগে আপনাদের টেক টেকনিউজেই বলেছিলাম এবং সেটা টি ইউভি সাইটে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি এখানে থাকবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং তিরিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার এই ফোনটাতে আমরা অলরেডি জানি এইট সিক্সটি ফাইভ প্রসেসার থাকবে অ্যামুলেট ডিসপ্লে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে এবং এখানে থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে যাই হোক আসুস জেনফোন সেভেন আর সেভেন প্রো সেই একই রকম ফ্লিপ ক্যামেরা নিয়ে আগেরবার যেরকম এসেছিল ক্যামেরাটা ব্যাক সাইডের ক্যামেরাটা সামনে চলে আসে সেই রকম ক্যামেরা নিয়ে খুব শিগগিরই আসবে এবং এবার ক্যামেরার সংখ্যা একটু বাড়বে আগেরবার দুটো ক্যামেরা ছিল এবার সম্ভবত তিনটে বা চারটে ক্যামেরাও থাকতে পারে আসুসের জন্য অনেকেই ওয়েট করছেন আসুস অনেক দিন কোনো ফোন নিয়ে আসেনি তারা এই ফোনটা নিয়ে আসুক আমরাও চাই এবং শেষ খবর এক খারাপই খবর একটু দুঃখের খবর হুয়াবের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা চলছে দীর্ঘদিন ধরে চলছে সেখানে হুয়াবে বোধহয় একটু কণ্ঠাসা হয়ে পড়েছে রিসেন্টলি আমরা জানি যে ইউকে হুয়াবের ওপরে ফাইভ জি টাইভ জি নিয়ে আরও তারাও ব্যান চাপিয়ে দিয়েছে এবং আমেরিকা যে আরেকটা নিষেধাজ্ঞা জারি করেছিল যেখানে বলা হয়েছিল যে আমেরিকার কোনো টেকনোলজি ইউজ করে বা কোনো কিছু ইউজ করে হুয়াবের জন্য চিপ তৈরি করে দেওয়া যাবে না এস বা প্রসেসার তৈরি করে দেওয়া যাবে না নতুন রিপোর্ট যে টিএসএমসি যারা কিরিনের প্রসেসার তৈরি করে দিত হুয়াবের জন্য তারা পনেরোই মে থেকে হুয়াবের থেকে আর কোনো অর্ডার নেয়নি হুয়াবের জন্য আর কোনো প্রসেসার তারা বানিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে কিরিনের প্রসেসার হুয়েবের পক্ষে অন্তত কিরিনের ভালো প্রসেসার হুয়েবের পক্ষে আগামী দিনে চট করে আনা সম্ভব নয় কারণ চায়না থেকেও তারা যদি চায়নার কোনো কোম্পানি থেকে ছোটখাটো কোনো কোম্পানি থেকে প্রসেসার তৈরি করে তাদের যা টেকনোলজি আছে তারা বড় জোর কিরিন সাতশো দশ প্রসেসারের মতো কোনো প্রসেসার তৈরি করতে পারবে তার থেকে বেটার প্রসেসার তৈরি করতে এই মুহূর্তে পারবে না এবং টিএসএমসি তাইওয়ানের কোম্পানি বিশাল বড় কোম্পানি এবং তারা পৃথিবীতে যত প্রসেসার তৈরি হয় সেই প্রসেসার মেকিং এর ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে বসে আছে তারা হুয়াবের জন্য আর প্রসেসার তৈরি করে দেবে না তো আজকেই দুঃখের খবরের সাথেই আজকে টেকনিউজ শেষ করি তাও যতই দুঃখ হোক বলি যে টেকনিউজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়